তো দর্শক দেখে কিরকম আছেন, আপনারা ভালো আছেন? নাই তো ভালো আছে। আমাদের গ্রামে চাচা তো বোন মাইনুর মাসে, কিন্তু তার গেট আপ কি আপনারা দেখছেন নি? মা গো, এই গেট আপ দেই তো আমি হিতির কতক্ষণ আশ্চর্য হিতির দিকে চাই আসিলাম। চাইতে আমি মনে হয় যে কতক্ষণ নিস্তব্ধ নিস্তব্ধ, আরও কত কিছু শব্দ ওয়ার্ড মানে ব্যবহার করা যায়, অনেক কিছু হয়ে গেছে, আমি শুধু তাকাই রয়েছি। বিয়া টাকার আর অনেকটা মানে মনের মধ্যে শুধু প্রশ্ন জাগতেছে, আসলে বিয়া টাকার আমি বুঝলাম না যে বদার সাথে কি মাইনরের ডিভোর্স হয়ে গেছে, এখন কি বদা মাইনরের সাথে কি মাইনরের সাথে কি এর নাম কি লোকটার ছেলের নাম জানি না, যাই হোক যেটাই হোক, যে বাপ্পির সাঁসাতোভাইয়ের সাথে কি মাইনরের সাথে কি বিয়ে দিয়ে দিতেছে বাপ্পি নিজেই। আমি আশ্চর্য হয়ে গেছি তিশা চাষির মানে এই গেট আপ দেখে, বাউরে এইডিকিতারে মানে ফুরা অবস্থাতেই মনে হয় কি গ্যারামের স্বাস্থ্যবীন নীতি। গ্যারামের স্বাস্থ্যবীন যখন হঠাৎ একটুটি হইসা শো দেখছে, অন গ্যারামের স্বাস্থ্যবীন কী সাজ দিব বুঝে উড়ি পাইতেছে না দর্শক ভাই বোনরা, বড় আশ্চর্য লাগতেছে আমার কাছে দর্শক। আর বদার তো আছে মাইনরকে দেখে এই গেটে বিয়ে, দেখেন দেখেন আপনাদের ভাবি কেমন সাজ দিছে সুন্দর বউ দর্শক। লগে বদার মাও কিন্তু নাচন কুদন করা শুরু করে দিছে তার ছেলের বউ মাইনুর মাসিকে দেই। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা ভাইকে ভালো আছেন নি? আবারও আইসি আনগর লগে কথা পেতাম, তো আপনারা ভালো থাকলে লাইক দিয়ে নতুনরা সাবস্ক্রাইব করেন, আর যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তাইলে আপনারা বেগুন মিলিয়ে আনলগে একটু একখানা টুকুর করে সামনের দিকে আইয়েন, কথা কইন তো আজকে মাইনুর মাসির বিয়ের অনুষ্ঠান নিয়ে। ওরে বাপুরে, ফাবনা এলাকার ভিতরে এত স্মার্ট মডেল বউ আর কারো নাই, কী পরিমাণে স্মার্ট মডেল বউ বাপ্পির মা পাইছে। যদিও আমাদের মাইনুর মাসি নিজের বিয়ের মধ্যে স্মার্ট আর মডেল হয়ে সাজতে পারে নাই, কারণ তার আগে থেকেই একটা মানে একটা কেন হাঁসটা বিয়ে হাঙ্গা করি এক এক জায়গায় এক এক রকমে হয়েছে, কোনোটার মধ্যে কীরকম সাজ দিছে আনা কিন্তু এই টিফের মধ্যে কেউ দেয় নাই। আনা দেখছি হিতির মানে তানজিলাকে নিয়ে হিতির বিয়ের অনুষ্ঠান করতে, বিয়ে তানজিলা কিনে দিয়ে দাঁড়ায় বাপ্পির লোকে বিয়ে দিছে, আবার তানজিলারা আবার কন্যাও দাবি করে, বুঝলাম না আসলে ঘটনা কীটা। দর্শক তো মাইনুর মাসে তার দেবরের বিয়ে, প্রথম দিন হলুদের কর্মকীর্তিগুলো আপনারা কি দেখছিলেন নি দর্শক? হলুদের কর্মকীর্তি আশ্চর্য লাগছে আর কাছে হলুদের কর্মকীর্তি দেই। এতদিন মনে করছি আসলে মাইনরের পরিবাররা মনে হয় যে একটা বাইদানি টাইপের, তাদের কালচার হয়তো বাইদানিদের কালচার মেনটেন করে, কিন্তু অন্ত দেয় আসলে বাইদ্যা দলের সর্দার হয়েছে বদা, আরও বড় বাইদ্যা দলের সর্দার। এদের মানে জানি না এটি এটি কী ধরনের বিয়ে আর কী ধরনের নোংরামি, এটি কী কোন ধরনের বিয়ের পর্যায়ে পড়ে। দর্শক প্রথমে আপনাদের একটা কমেন্ট করি শোনায়, এই কমেন্টটা মাইনুরের চ্যানেলে আসছে, কিন্তু আশ্চর্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই কমেন্টটা মাইনুর কীভাবে অ্যাপ্রুভ করে, লেখছে এগুলো এগুলো কি নোংরা, এগুলো এগুলোকে নোংরামি বলে, এগুলো কোনো বাঙালি মুসলমানের কালচার না, তিশা যেখানে যাবে নোংরামি থাকবে, হিন্দুদের মতো হোলি খেলা একটা পুরুষ মানুষকে এতগুলো মহিলা টানাটানি করছে, ছি তিশা তো এমনি নোংরা, এই ছেলেটা মুখে এত লম্বা দাড়ি রেখে এগুলোকে কীভাবে প্রাধান্য এগুলোকে প্রাধান্য দেয় কীভাবে, আর বাপ্পি তো বাইদানি বেদিনীদের সর্দার, তার উপরে আবার মেয়ের বাড়ির ফার্নিচার এটা আবার গোটা করে টাইটেল থাম্বনেলে লেখে আরও দশটা পরিবারকে নষ্ট করার জন্য, তারপরে লেখছে আরও দশটা পরিবারকে নষ্ট করার জন্য। তিশা আপনি কয়টা ফার্নিচার নিয়ে আসছেন আপনার বাবার বাড়ি থেকে? দর্শক গ্রামের মানুষ বিয়ে শাদিতে একটু আনন্দ ফুর্তি করে এটা ঠিকই, কিন্তু এই নোংরামিগুলো কিন্তু তিশার মাধ্যমে ইউটিউবে আসে ছড়াইতেছে আরও, যেমন দশটা মহিলার সম্মান নষ্ট হইতেছে যাদের বিয়ে, ওই পরিবারের লোকদের কিন্তু সম্মান নষ্ট হইতেছে। তো দর্শক এই ফুরা হলুদ অনুষ্ঠানের ভিতরে পাবনার মানসিক হাসপাতালের আশেপাশে কি একটা পুরুষ লোক ছিল না দর্শক? কোন তো একটাই মানসিক রুগী কি চারিপাশে খোলা ছাড়ে দিছে, সেই একটা মানসিক রুগী হলো আমাদের বদা বাপ্পি। এ হলুদের অনুষ্ঠান করলেও চারিপাশে শুধু মহিলাদের সরাসরি সুলে পুসু লাগায় লাগায়, এই ছেলেটারে দাঁড়িয়েলা একটা ছেলে এত বড় বড় দাড়ি রাখছে,
এই ছেলেটা এই যে কমেন্টের মধ্যে লেখছে যে এই ছেলেটা কিভাবে প্রাধান্য দেয় এগুলা, যে একটা মহিলা গুলা তারে নিয়ে এরকম চ্যাং তোলা চ্যাং দোলা করি টানাটানি হেসরা হেসরি একজনের পর একজন নিতেছে আনতেছে গালের মধ্যে দড়ি। আমাদের মাহিনুর মাসে তো ওই ফুলার গালে দড়ি দাড়ি দড়ি দড়ি সব জায়গায় থাবড়াই থাবড়াই হলুদ মরিচ মাইতেছে, কি নোংরামি নষ্টামি আর নোংরামি সরাসরি। দর্শক, এই পার্টির ভিতরে এই হলুদের অনুষ্ঠানের ভিতরে একটাই পুরুষ আছে, মানে এটা মানে তৃতীয় লিঙ্গের পুরুষ, মানে কিছু আছে না যে তৃতীয় লিঙ্গের ভিতরে ছেলে ছেলেও পড়ে, মানে ছেলে মানুষও তো তৃতীয় লিঙ্গের মধ্যে পড়ে যায়, আবার মহিলারাও কিন্তু তাদের মহিলা শরীর নিয়ে শরীর নিয়ে কিন্তু ছেলের মধ্যে পড়ে, কিন্তু আসলে মানে স্বাভাবিক মানুষ নারা এদেরকে থার্ড জেন্ডার ধরে। তো দর্শক, তো আমাদের ইয়ের মধ্যে এই পুরো অনুষ্ঠানের মধ্যে একটাই একটাই মানে পুরুষ মানুষ ছিল না, একটা পুরুষ মানুষও ছিল না ওই এলাকায়, কি একটা পুরুষ মানুষও নাই, শুধু আমাদের বদা আফায় ছিল। বদা আফা সবাইরই কিন্তু হ্যাঁ 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 করি মাঝখান দিয়ে ঢুকি হাসি হাসি সবাই মুখের মধ্যে হলুদ মাখতেছে, আর একটা বেড়াও নাই বাপির বংশের ভিতরে, কি আর একটা বেড়াও নাই, সাসা জেডা বেড়া বাবুসি একটা বিয়ে বাড়ির মধ্যে কত মানুষ থাকে, একটা পুরুষ মানুষ নাই, শুধু আমাদের লেডিস বদা আফা আছে লেডিসদের সাথে। আর লেডিস গুলা যখন বেড়ারে চ্যাং দোলা করি না চাইতেছে হলুদ মরিচ মাখতেছে, তখন কিন্তু আমাদের বদা আফা মাঝখান দিয়ে ঢুকি হ্যাঁ 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 করতেছে। বদা আফাও কিন্তু নিজেকে তৃতীয় জেন্ডারের ভিতরে ফালাই, তৃতীয় লিঙ্গের মধ্যে পড়ে বদা আফাও কিন্তু মহিলাদের সাথে, শুধু বাকি ছিল কোয়ালের মধ্যে একটা হোড়া আর এক পাশে দিয়ে একটা চুলের মধ্যে ফুসু লাগাইতো, ফুসু লাগাইলে কিন্তু বদা আফারে বা মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগতো দেখতে। দর্শক, তো ভালো কথা, এদিকে বাঁশের ঘরটার কিন্তু বাঁশের ঘরটার কিন্তু তৃষাদের ঘরের ভিতরে কিন্তু সাজাই দিছে সুন্দর করে। এখন আমার চিন্তা হয়েছে বদাফা কি তৃষা তৃষারে কি ইয়ের লগে ছাড়ি দিল নাকি, দেবর লগে কি নতুন করে আবার আরেকটা সাঙ্গা দিয়ে লেছে, চতুর্থবারের মতো হাঙ্গা করার লেগে তৃষা বই গেছে নি ফিড়ির মধ্যে। আশ্চর্য লাগে দর্শক এদের গেট আপ দেখলে, একটা মানে মানুষ বিয়ে বাড়িতে যাইতেই পারে যায়, কিন্তু একটু মার্জিত একটা সুরুত নিয়ে কিন্তু যাওয়া যায় দর্শক। যেমন এই বিয়ে বাড়ির ভিতরে যা দেখলাম, মাইনুর এই ফোলার লগে গা গেছে 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 তার আর গেট আপটা নিছে কিতা দর্শক, যার এত বড় একটা মাই আছে মনে হয় কি এই ফোলা মনে হয় মাইনুরে বিয়ে করে আনছে, মাত্র ঘরে ঢুকছে নতুন বনিয়া দেখতে এরকম লাগতেছে, আশ্চর্য লাগে না মগর কাছে দেখতে, আমি তো বড়ো আশ্চর্য হয়েছি কি বস্তা বাঁচতে কিতা কিতা কতটি হমানে মাথার উপরে টিকলি মিকলি, এগুলো সাধারণত মানে একটু গাইনা টাইপের খ্যাট টাইপের বউদেরকে মানে সস্তা দামের পার্লারগুলোর ভিতরে ধরেন 200-500-600 টাকা দিয়ে একটা সস্তা দামের পার্লারগুলোর ভিতরে কিছু মানে ধরেন যাদের লো বাজেট তাদের ওই ওই রকম ভালো কোনো ক্লাস তারা মেনটেন করে না, তাদের প্রতিটা মানুষে কিন্তু দেখেন যাদের অনেক হাই সোসাইটিতে বসবাস করে হ্যাঁ করে কিন্তু হাই সোসাইটিওলা সাজে দিব পারছো নাতে গেলে, হ্যাঁ আর যারা ধরেন একটা রিক্সাওয়ালা ঘরে বা একটা গরিব মানুষের ঘরে একটা মেয়ে যখন পার্লারে যায় সাজ বসে ওই কোয়ালিটির একটা পার্লারে যাইব তারা এরকম একটা গেট আপে দিব। তো আমাদের মাইনর মাসির কাছে কিন্তু প্রচুর টাকা আছে, মাইনর মাসি হঠাৎ করে নতুন মানে গ্রামে স্বাস্থ্যবীন যাতে উঠছে নতুন টেঁয়ে হয়, তো এখনও আসলে মানে বুঝতে পারতেছে না কোন গেট আপে কোন জায়গায় যাওয়া যাব। মাইনর মাসির গেট আপ দেখে মনে হয় মাইনর মাসির বদা আজকেই মনে হয় যে ওই বেড়ার লগে মনে হয় দড়ি মনে হয় হাঙ্গা করাই দিছে, নাহলে মাইনর মাসির এই ধরনের গেট আপ দিয়া দেওয়ার কারণটা কি, বিয়ের শাদিতে কি ভাইয়ের বউরা যায় না, তাই বলে ভাইয়ের বউ কি পড়লো নিচে একটা লেহেঙ্গা পড়লো উপরে লেহেঙ্গার উপরে কিতা পড়লো কি জানি, কি ব্লাউজ পড়লো না বদার গঞ্জি পড়লো এর প্রতি লাল একটা উন্না দি সদর বদর করে চারিদিকে ঘুরে ফেঁসাই ফেঁসাই কিতা করলো, এরপরে মাথার উপরে লাল একটা ফোটলা বাইনলো, এর উপরে কতটি মানে তামা লোয়া অস্ত্র মস্ত্র যা আছে চারিদিকে সব চড়াই সিটে লাগাইলো, ইয়ের উপর দিয়ে আবার বিয়ের অন্য একটা কাজ আছে। এই মাইনর মাসে মানুষের বিয়ে দেখলে মনে হয় যে ইতি নিজের হাঙ্গ হয়ে যেতে আছে নিজে বিয়ে হয়ে যাবো। দর্শক, এই ধরনের গেট আপ মানে এই ধরনের গেট আপটা আমি বুঝলাম না, এটা কোন ধরনের গেট আপ, এটা কি কোনো আসলে মানে সুস্থ মানুষের পর্যায়ে পড়ে নাকি, আর বদা তো মাগো দেখি আসতেছে আসতেছে আমার বউ আমার বেবি আসতেছে। সবচেয়ে বড় কথা কইছে এই ছেলেটার সাথে যেভাবে গেসা 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 তৃষা দাঁড়াইতেছে মনে হইতেছে কি তৃষারে আজকে বিয়ে হইতেছে হলার লগে, তানজিলা জিজ্ঞেস আম্মুকে বউর মতো লাগতেছে না মনে হয় যে আম্মুই বউ, হ্যাঁ আম্মুই তো বউ আম্মুরে তো বাসর করে আজকে
আজকে আমৃত বাসার ঘর মনে হয় কি ষষ্ঠবারের মতো আমাদের মাইনর মাসি হাঙ্গার পিড়িতে বসতে গেছে। ওরে বাপু রে, আশ্চর্য আশ্চর্য, একটা মহিলার এত বিয়ে বরণের শখ কেমন হয়। আর এর বোর গেট আপ লইতে কেরম লাগে, বিয়ের সাথে কি মাইনর মাসের কি আর মৃত্যুনো কোনো দিন, একটার পর একটা বিয়ে বইতেই দেখবো আমাদের মাইনর মাসি, বিয়ে শুধু একটার পর একটা। আরে বিয়ে বইতে যে কি পরিমাণ স্বাদ, কি হওয়াত, কি মজা, কি মজা বিয়ে বইতে, মানে ব্যাপারটা হয়ে গেছে মাইনর মাসির পাঁচবার হাঙ্গা করার পরও আমাদের মাইনর মাসি ষষ্ঠবারের মতো হাঙ্গার পীড়াত বইতে মন চায়। একটা জিনিস কি দর্শক, যার এত বড় একটা মাইয়া আছে এই বেড়ি বিয়ের গিফট কিনতে যায়, হিয়ানো নতুন বরুণ নাইডা মাতার দি দোয়ানের মধ্যে বই রয়েছে, কী ধরনের রুচি আর কী ধরনের মানসিকতা। আর এর ফলে তো আইসে আইসে একেবারে বেড়াগোল লগে, কোনো লজ্জা সরম কোনো কিছু নাই। বরের লগে বরের বইন টইন হয়তো যা ইয়ে করতে পারে, স্বাস্থ্য ভাইয়ের ঘরের ভাবি হেই বেড়ি এরকম একটা বউ লাগে এটা লই, মানে মানে কি তো কইতাম, মনে হয় কি ওই অঞ্চলের ভিতরে আর কোনো মানুষ নেই, একমাত্র বদ আর বই স্মার্ট মডেল হয়েছে। আর বাপ্পির মা অনুমতি দিয়ে দিছে, যাও তুমি এইভাবে মানে ইয়ে করতে করতে গ্রামে স্বাস্থ্য বইনলা সাজ দি, হেনে যায় জামাইর লগে যায় বসো, আশেপাশে লজ্জা সরম কিছু না। আর বেহায়া বদা পিছন থেকে ক্যামেরা ধরি, হ্যাঁ 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 করতে আছে পিছনে ক্যামেরা ধরি। তো দর্শক আরেকটা কথা কেন করে, গ্রামের মধ্যে মহিলারা গ্রাম্য মানুষ অনেক কিছুই বোঝে না, অনেক সময় কিছু সিরুকি কাজকর্ম করি এলায় বিভিন্ন রকম, যে এই যে কালকে এই ফোলাইডারে লই বেড়ি ডিনে যে কি লাফালাফি করছে, নাচন কুদুনেড়ি করছে হোলাইডারে লই, এই কুলে লোলে দাঁড়িয়ে এলা হোলাইডারে লই। তো দর্শক গ্রামের মানুষ হয়তো করছে করিয়ে লেছে তারা এটার ভিতরে, তাদেরকে কিন্তু তাদের সম্মান কিন্তু যে নষ্ট করতে হচ্ছে বাপ্পি আর তিশা মিলে। আমি জানি না যে কোন ধরনের কালচারের ভিতরে পড়ে, কোন ধরনের মানে ইয়ের মধ্যে পড়ে, কোন ধরনের আসলে মানে এই আমি মনে করছি কি দর্শক, যে তিশারা হয়তো অশিক্ষিত অশিক্ষিত, এদের পড়ালেখা নাই, এরা কোনো দিন কিছু দেখে নাই, হঠাৎ করে ইউটিউব থেকে টাকা পয়সা আমদানি হয়েছে, তো এদের আসলে মানে পরিবার থেকে পারিবারিক কোনো শিক্ষা এদের বাবা মা এদেরকে দেয় নাই। এদের তিন চারটা মেয়ে জন্ম হয়েছে তিশার হাতে, তার মা তার বোনদেরকে ছাড়ে দিছে যে যেভাবে হোক একটা বেড়ার লক ধরাই দাও, একটা বেড়ার ফাঁস ধরাই দাও, যেমনি ফারো চলো। তো এই এই কাহিনী কিন্তু করে দিছে। তো দর্শক আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যে তাদের এরই অশিক্ষিত, এদের কোনো কালচার নাই, এদের কোনো সবচেয়ে বড় কথা হয়েছে এদের কোনো মান সম্মান নাই। দর্শক যাদের মান সম্মান নাই তারা কিন্তু অনেক কিছু করিয়ে লিখতে পারে, মান সম্মান যাদের নাই তারা কিন্তু একবার দেখবেন কাপড় খুলে নিয়ে আসতে পারবো। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি মনে করছি কি ফাতেরা তো এদের তো হয়তো শিক্ষা দীক্ষা আছে কিছুটা হইলেও, অন্তত মানে সৌজন্য বোধ যে চলাফেরার মধ্যে এগুলো হয়তো তারা দেখাইতে পারে। আসলে দর্শক মানুষ কয় না যে মানে শিক্ষিত আপনি মানুষের সাথে চলাফেরা করেন, শিক্ষিত মানুষের লোকে যদি আপনি চলেন আপনি চলাফেরা চাল চলেন, কিন্তু এরকম হইব তো আসলে এরকম একটা মানে সমাজ পরিবেশ দূষণ করি এলাম আমাদের এই মাহিনুর জিয়ানে যাবে এনে, কিন্তু কৃষ্টি কালচার সমাজ পরিবেশ মানুষ সব কিছু নষ্ট করিয়ে এলা এই মাহিনুর জিয়ানে যাই এনে। আশ্চর্য লাগে তার দেবরের বিয়ে সে যাইতেই পারে, সে মার্জিত একটা লুক নিয়ে কিন্তু যাইতে পারত। তাদের কমেন্ট সেকশনগুলো দেখেন আপনারা, অনেকেই কমেন্ট করছে যে এটি আমরা তো মনে করছি আপনার বিয়ে, এটা কী ধরনের সাজ দিছেন আপনি, আস্তা জোকারের মতো লাগতেছে। শুধু তারাই না দর্শক, আপনি মিমের বিয়ের ভিডিওগুলোর মধ্যে একটু দেখেন তাদের অবস্থাগুলো দেখেন, মিমের যে বিয়ের ভিডিও করছে এদের মানে কী বা কারা কোন পরিবেশ কী, এরপরে এগুলো আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার ছড়ায়। দর্শক শুধু মিম না, আরেকটা জিনিস আপনারা দেখেন, একটা ছেলেরে যদি বিয়ের অনুষ্ঠানে গ্রামের মধ্যে কুলে করে নিতে হয় তার বিয়ের হলুদের স্টেজ পর্যন্ত বা হলুদ লাগানো পর্যন্ত, ছেলের বোনের জামাই নিতে পারে, বড় ভাই নিতে পারে, বাপে কুলে করে দিয়ে একটা ছেলে কিন্তু আরেকটা ছেলেরে কুলে করে দিয়ে যেতে পারে। তো এরকম মহিলারা কিন্তু এভাবে একটা পুরুষ মানুষের লইয়া টানা হেঁচড়া করা। আরেকটা জিনিস দেখবেন, মিমের বিয়ের ভিডিওর মধ্যে আমি দেখছি মিমরও এরকম দুইজন বেড়া কিন্তু কুলে করে নিয়ে স্টেজের মধ্যে লই গেতেছে মিমের ফাঁসার নিচে দিয়ে হাত দিয়ে। তো এটা আমি মনে করছি হয়তো ফাতেয়াদের কালচার হয়তো একটু আলাদা হইতে পারে, বাপ্পি হয়তো তিশার হাতে পড়ে হয়তো এরকম হয়ে গেছে, কিছু করার নাই।
অশিক্ষিত বা এই টাইপের মানুষের লগে থাকলে কিছু করার নাই। তো আসলে দেখি এরা দুই পরিবারের সেম। ফাতেয়া, ফাতেয়ার মা ইউটিউবে প্রথম যখন আইছিল কি দিয়ে শুরু করছিল দর্শক, হাদিস দিয়ে শুরু হয়েছিল। হাদিস কমিউনিটিতে বড় বড় হাদিস, তিশার শাশুড়ি বড় বড় ইউটিউবের মধ্যে বড় বড় হাদিস দিয়ে শুরু হয়েছে তাদের চ্যানেলের জীবনযাত্রা। তাদের ছেলের বউ, তাদের পারিবারিক কালচার কীভাবে এরকম হয়, যারা তো হাদিস কিং গাইতে জানে, আমরা গীবত করি, আমরা মানুষের ভুল ধরাই দিই, আমরা মানে ভুলটাকে ভুল বলি, এটা আমরা আমাদের জন্য গীবত হয়ে যায়, অনেক শাস্তি, বড় বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে, এই ধরনের হাদিস কিন্তু ফাতেয়া, ফাতেয়ার মা বিভিন্ন সময় কিন্তু ইয়ের মধ্যে আয় বলছিল। কিন্তু দর্শক আপনারা কি দেখতেছেন যে এদের কালচারগুলো দেখতেছেন, যারা এত হাদিস জানে তাদের বিয়ের মধ্যে এত নোংরামি কেমন হয় কন্ত দর্শক? আরেকটা জিনিস, বাপ্পি তার মা ভাইয়ের বিয়ে ভাইয়ের সাথে স্টেজে না যাইয়া, ভাইয়ের সাথে সাথে বাইরে না উঠাই দিয়া, বাইরে রেডি না করাই দিয়া, তার বউকে দিয়া বাইকে রেডি করাইতেছে। আমাদের মাইনের মাসি তানজিলা ওই ছেলের ফিন মাইতেছে, ওই ছেলের রেডি করাইতেছে। আরও জিনিস কি, স্টেজে উড়ি আমাদের মাইনের মাসি এই ছেলের লগে যাই বই দিছে এটা বেড়ার লগে। আর হাদিস বলতে গেলে আসলে তো হাদিস কয়জনে মানে আর কয়জনে মানি চলে, তো আমাদের মাইনুর মাসি বলবো তার একটাই দেবর, দেবরের বিয়া, দেবর মৃত্যু সমতুল্য, এরকম কিছু মানে বললে হাদিস চলে আসে। কিন্তু কয়জনে মানে আর কয়জনে ইয়ে করে, এরা তো হাদিস দেওয়া পরিবার, এত হাদিস জানা পরিবারের ঘরের বউ কীভাবে এরকম দেবরের লগে ঘষাঘষি মাঝামাঝি করে, আর দেবরের গা ঘেসে ঘেসে দাঁড়াইতেছে যে বুঝাইতেছে যে বিয়েটা তার। দর্শক একটা জিনিস বলি, অন্য করে হয়তো দেবরের বউর ছবি হয়তো ইউটিউবে তিশা বাপ্পি প্রচার করতে পারবে না, হয়তো না করছে যে বউর ছবি যেন না আসে ইউটিউবে, যার কারণে তিশা আগে থেকে এই বউর একটা গেট আপ নিয়ে ওই ছেলের সাথে গুইসা গুইসা দাঁড়াইতেছে। কারণ এইভাবে যদি দাঁড়ায় ইউটিউবের মানুষরা যারা তিশারে চিনে না তারা মনে করবে যে এই ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে, দেখি তো কে বউ, বর বউ বা বর বিয়ে হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর ভাইরাল হয়, মানুষ কিন্তু এগুলো একটু ক্লিক করে দেখে। তো আমাদের মাইনুর মাসে কিন্তু এই সুযোগটাই নিছে, যেহেতু বরে দেখাইতে পারবো না, নিজেই একটু বাইদানি টাইপের বউ মার্কা গ্যারামে স্বাস্থ্যবিহীন হলো একটা গেট আপ লই বরের পাশে দাঁড়াইলে বউ বউ ফিলিংস চাইবো আমার নিজেরও, আবার দর্শকদেরকেও, নতুন দর্শকদেরকেও কিন্তু বোকা বানানো যাইব। আমাদের মাইনুর মাসি ইউটিউবের জন্য মানে কি বলবো, অন্যদিকে আমাদের মাইনুর মাসির গুণাবলী যাই থাক না কেন, কিন্তু ইউটিউবে কীভাবে ভাইরাল হওয়া যায়, কীভাবে নিজের চ্যানেলকে প্রতিষ্ঠিত করা যায়, এটা কিন্তু মাইনুর মাসি খুবই ভালো জানে, খুব সুন্দর করে জানে। তবে আমি একটা জিনিস কই, না লিখতে বদার বদার মার কর্মকীর্তি দেখতে আশ্চর্য লাগে সত্যি। গ্রাম দেশে এরকম মহিলা জীবন বউ মানুষকে এভাবে উশৃঙ্খলভাবে এই ধরনের গেট আপ নিয়ে এই ধরনের মানে ইয়ে করার জন্য কিন্তু কোনো শাশুড়ি জীবনও এটা ইয়ে দিবে না যে আনে বিয়ের অনুষ্ঠানে যাই তুমি, মানে পুরুষ মানুষের সাথে যাই বৈশাখ এসাঘেসি করো, আর বউর এরকম একটা বুড়ো বয়সে বউ লুকলো, লজ্জা সরম কিছু নেই। আমার মনে হয় এই মাহিনুর যেদিন তানজিলের বিয়ে হইব সেদিনও মনে হয় এই ধরনের একটা গেট আপ নিয়ে মনে হয় মাইয়ার জামাইয়ের ফাঁসে যাই বইব। মানে আসলে কি বিবেক বুদ্ধি নেই না ইউটিউবের, ইউটিউবের টাকা কাঁচা টাকা দেখে মনে হয় যে এই ধরনের এগুলো করে মনে হয়, নাকি আমি আসলে বুঝলাম না আর কি লাগে, ঘরদোর তো সবই গুছাইলেছে, অবশ্য আরও আছে কারণ বেকার, এরকম একটা বেকার ফোলার লোকে সংসার করতেছে, টাকার তো প্রয়োজন আছে। তাই বলি এরকম যেমন এই যে তান বড় হইতেছে, স্কুলে যাইতেছে, তিশার যে সমস্ত কর্মকীর্তি, যে সমস্ত চলা চাল চলন, এই যে তানজিলা দর্শক এত বড় একটা মাইয়া তিশার সাজগুজারি দেখে তানজিলা ইয়ে হয়ে গেছে, মানে নিজেকে আত্মপ্রকাশ করতে পারতেছে না যে না তানজিলা এই ধরনের সাজগুজ লই, অতিরিক্ত সাজগুজ লই বিয়ে বাড়িতে যাইব, একটু নাচন কুদন করিব, হ্যাঁ না তা তিশার সাজগুজ দেখে, তিশার এই অবস্থা দেখে কিন্তু তানজিলা ইয়ে হয়ে গেছে, চাপি গেছে যে লজ্জা পাইতেছে যে মা নামতে নামতে বলতেছে আম্মুরে মনে যে বউয়ের মতো লাগতে আছে। তিশার সাজগুজ দেখে তানজিলা নিজে চাপি গেছে ওই লজ্জা সরমে, যার এত বড় একটা মাই আছে আর এই লজ্জা কি জিয়ানে এত বড় একটা মাইয়া নিয়ে বাপ্পির লগে বিয়ে বই, বিয়ের অনুষ্ঠান করি, বিয়ে বই সে অনুষ্ঠান টিভিতে প্রচার, সরি ইউটিউবে প্রচার করছে তো, আর ক্যাপশন দিছে কি যে ইয়ের মধ্যে দর্শকরা কি এতই বোকা যে একদিকে তানজিলারে পরিচয় দেয় নিজের মেয়ে বাপ্পির মেয়ে, আরেকদিকে তানজিলারে পাশে দাঁড়ায় বিয়ে হয়, হে বিয়ের ভিডিও আবার ইউটিউবে আসে। তো
দমে 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 সব জায়গায় কিন্তু তানজিলারে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো ফত কিন্তু তিশা ছাড়ে নাই। এদিকে কিন্তু আমার বড় মেয়ে বলে পরিচয় দিতে আছে, যার মেয়ে তানজিলারে এখন বিয়ে দিলে সে মটমোটাই ফোলা পাই নইব, নাতি নাতনি কোলে লই ঘুরব। সে সেই মহিলা যদি এরকম একটা গেট আপ নিয়ে পর পুরুষের লগে এরকম গেট আপ দিয়ে যদি দেবরের পাশে যায় দাঁড়ায়, কিরম নোংরা উশৃঙ্খল লাগে দেখতে। তো দর্শক, আজকে আপনাদের সাথে আমার আরও কিছু কথা বলার ছিল কিন্তু বললাম না, বলবো কোনো একটা ভিডিওতে, হয়তো অন্য সময় বলবো। তো আজকালের ভিডিও থেকে আমি বিদায় লইতেছি, আপনারা ব্যাকে ভালো থাকেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।